যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ না হওয়ায় ক্রমশ সংকুচিত হচ্ছে ঢাকার রাজপথ, বাড়ছে যানজট। নিষেধ এখন কি করব, উপায় তো নাই, পুলিশ বারবার হরায় আবার ঘুরাইয়া দাঁড়াই, আমরা যে রাখি এটাও ঠিক নেই, এটা অবৈধ। ব্যবস্থা নিতে হিমশিম ট্রাফিক পুলিশের। অবৈধ পার্কিং হয়ে যায় বা ড্রাইভার সাহেব এই কারটা ফেলে কোথাও চলে যান, তাহলে কিন্তু আমাদের ওই ইন্টারসেকশন ম্যানেজমেন্ট থেকে সরে ওইদিকে দৃষ্টি দিতে হয়। পার্কিং জোন নিশ্চিত চাই সিটি কর্পোরেশন। প্রত্যেকটা বাড়িতে যেন দুই তিনটা গেস্ট পার্কিং এর ব্যবস্থা রাখা হয়, যাতে ওই গাড়িগুলো কোনোভাবেই আপনার রাস্তার মধ্যে চলে না আসে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শাফিন জাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গায়ানায় প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে টাইগারদের দাপট, ক্যারিবিয়ানদের বিপক্ষে 48 রানের স্বস্তির জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ। কয়লা সংকটে বন্ধ হয়ে গেল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কমলো 360 মেগাওয়াট বিদ্যুতের, এক মাস সংকটে ভুগবে রংপুর অঞ্চলের মানুষ, জানালেন প্রতিমন্ত্রী। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হল হজযাত্রার দশম দিন, আড়াই ঘন্টা দেরিতে ছাড়ল দিনের প্রথম ফ্লাইট, বিকেল 4:30 ফ্লাইট সন্ধ্যা 6টায়। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে রাত দিন ছুটছেন প্রার্থীরা, নারী ও তরুণ ভোটাররা বদলে দিতে পারেন সিলেট সিটি নির্বাচনের হিসেব নিকেশ। এবং রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলেও বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি রেখেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ, বহির্বিশ্বে নষ্ট হচ্ছে ভাবমূর্তি, কমছে পর্যটকের সংখ্যা। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ান ডে সিরিজের খবর। ক্যারিবিয়ান সফরে প্রথম জয় পেল বাংলাদেশ, গায়ানায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে দাপট দেখিয়ে স্বাগতিকদের 48 রানে হারল মাশরাফির দল। টস জিতে আগে ব্যাট করে তামিম সাকিবের দ্বিতীয় উইকেটে রেকর্ড 207 রানের জুটি বাংলাদেশকে এনে দেয় 279 রানের পুঁজি। জবাবে মাশরাফি মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে 231 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। এবার অন্য প্রসঙ্গ, অবৈধ কার পার্কিং বন্ধ না হওয়ায় ক্রমেই সংকুচিত হচ্ছে রাজধানীর রাজপথ, এ কারণে জটিল হচ্ছে যানজট পরিস্থিতি, পর্যাপ্ত পার্কিং এর জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল সড়কে গাড়ি রাখতে হচ্ছে বলে দাবি চালকদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগও, ব্যবস্থায় সমস্যা সমাধানে নতুন পার্কিং জোন তৈরি সহ অন্য কার্যকর উপায় খুঁজছে সিটি কর্পোরেশন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রাজধানীর আব্দুল গনি রোড সচিবালয় সংলগ্ন এই রাস্তার দুপাশে শত শত গাড়ি রাখা হয় প্রতিদিনই, অথচ পার্কিং নিষিদ্ধ করে রাস্তাটির কয়েক মিটার পর পর সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বেশ আগেই, কিন্তু তাতে যেন কোনো ভ্রুক্ষেপই নেই কারো। স্যারের কাজে সচিবালয় রাখার তো জায়গা নেই, ওখানে গাড়ি ঢুকতেই দিচ্ছে না, কিন্তু রাখা তো নিষেধ। নিষেধ এখন কি করব, উপায় তো নেই, পুলিশ বারবার হরায় আবার ঘুরাইয়া দাঁড়াই, এই অবস্থায় আছি সারাদিন। শুধু আব্দুল গনি রোড নয়, রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি থেকে শুরু করে ছোট বড় সব রাস্তাই অবৈধ পার্কিং কবলিত, এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। রাস্তা যানজট হয় না, এটা কি করব, এটা তো নরমালি যানজট হয়, এটা তো মূলত ঠিক না, আমরা যে রাখি এটাও ঠিক না, এটা অবৈধ। যত্রতত্র কার পার্কিং এর ধকল সামাল দিতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয়, গাড়ির প্রচন্ড চাপ, এর মধ্যে যদি একটা কার পার্কিং হয়ে যায়, অবৈধ পার্কিং হয়ে যায় বা ড্রাইভার সাহেব এই কারটা ফেলে কোথাও চলে যান, তাহলে কিন্তু আমাদের ওই ইন্টারসেকশন ম্যানেজমেন্ট থেকে সরে ওইদিকে দৃষ্টি দিতে হয়। তথ্যমতে রাজধানীতে কয়েকটি পার্কিং এর জায়গা থাকলেও নানান কারণে সেগুলো ব্যবহার হচ্ছে না, আবার অধিকাংশ ভবনেই নেই গাড়ি রাখার প্রয়োজনীয় জায়গা। সমস্যা সমাধানে নতুন আবাসিক ও বাণিজ্যিক ভবনে পর্যাপ্ত পার্কিং এর জায়গা নিশ্চিত করতে রাজুককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল এই কর্মকর্তা। প্রত্যেকটা বাড়িতে যেন দুই তিনটা গেস্ট পার্কিং এর ব্যবস্থা রাখা হয়, যাতে ওই গাড়িগুলো কোনোভাবেই আপনার রাস্তার মধ্যে চলে না আসে, সেই অনুযায়ী যদি তারা বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয় তাহলে হয়তো এটা
এই ধরনের পার্কিংটা বাইরে কমে আসবে। তথ্যমতে প্রতিদিন শতাধিক নতুন প্রাইভেট কার নামছে রাজধানীতে, এ কারণে পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। অবৈধ কার পার্কিং এর কারণে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে রাজধানীর রাজপথে, এ কারণে সৃষ্টি হচ্ছে যানজটের, বয়ে আনছে দুর্ভোগ। এই অবস্থা থেকে উত্তরণে পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কয়লা সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র কয়লা ভিত্তিক দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। গতকাল রাত 10:05 দিকে বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ করা হয় বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। কয়লা সংকটের জন্য খনি কর্তৃপক্ষের দুর্নীতিকে দুষছেন সংশ্লিষ্টরা। এদিকে 1,40,000 টন কয়লা উদ্ধারের ঘটনায় প্রতিষ্ঠানটির এমডি সহ 4 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পেট্রোবাংলা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশের একমাত্র কয়লা ভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের উৎপাদন ক্ষমতা 525 মেগাওয়াট। এর মধ্যে গত 16 জুন 275 মেগাওয়াটের ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। কয়লার সংকটে ঝুঁকিতে পড়ে 250 মেগাওয়াটের বাকি দুটি ইউনিট। এ কেন্দ্র দুটির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে গত বছরের অক্টোবরে খনি কর্তৃপক্ষকে প্রতিদিন 5,200 মেট্রিক টন কয়লা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়। গত বুধবার খনি কর্তৃপক্ষ জানায় ইয়ার্ডে কয়লা মজুদ না থাকায় বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বাধ্য হয়েই রোববার রাতে 250 মেগাওয়াটের বাকি দুটি ইউনিটও বন্ধ করে দেয়া হয়। এদিকে কয়লা মজুদের গরমিলের ঘটনায় খনির ব্যবস্থাপনা পরিচালককে, ওএসডি মহাপরিচালককে বদলি এবং 2 জন উপমহাব্যবস্থাপককে সাময়িকভাবে বরখাস্ত করে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। পাশাপাশি গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। কয়লা উধাও হওয়ার জন্য খনি কর্তৃপক্ষকেই দায়ী করেছেন শ্রমিকরা। কয়লাটা বাইরে বিক্রি করার কারণে আজকে তাপবিদ্যুতে সংকট দেখা দিয়েছে। এই তাপবিদ্যুৎ বন্ধ হলে এই 200-300 শ্রমিকের কি অবস্থা হবে? এ বিষয়ে খনি কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে এলাকাবাসী বলছেন কালোবাজারে বিক্রির কারণে কয়লা সংকট হয়েছে। ওনারা সারা দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা লোকজনকে ডেকে ইনফরমেশন দিয়েছিল 3 মাস এই তাপবিদ্যুৎ চালানোর মতো কয়লা স্টক আছে এবং আমরা রেগুলার উৎপাদন করছি, কিন্তু আজকে 1 মাস না হতেই এই কয়লা, মজুদ কয়লা গেল কোথায়? কয়লা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণেও তারা কয়লা প্রফিট বোনাসের লোভে তারা সম্পূর্ণ কয়লা বিক্রি করছে। বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ডে 180,000 মেট্রিক টন কয়লা মজুদ থাকার কথা, কিন্তু এখন রয়েছে মাত্র 5,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। কয়লা সংকটে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার কারণে দেশে উৎপাদন কমল 360 মেগাওয়াট বিদ্যুতের। ব্যবস্থায় উত্তরাঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটাতে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে 375 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বন্দোবস্ত করা হয়েছে বলে সময় সংবাদকে টেলিফোনে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। পাশাপাশি আগস্ট মাসের শেষ নাগাদ কয়লা পাওয়া গেলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। যেহেতু আপনার কয়লা যেহেতু নাই, ওর জন্য 10-20 মিনিটটা বন্ধ করে দিয়েছি। গত 15 দিন যাবত এটা কম লোডে, হাফ লোডে চলছিল আপনার একটা প্ল্যান্ট আপনার। জাস্ট এন্ড অফ অগাস্টে হয়তো আমরা আবার কয়লা পেয়ে যাবো, তখন চালু করতে পারবো। আমার বড় পুকুরে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে ওইসব জায়গাতে আপনার বিদ্যুৎ দিতে হবে, ওর জন্য গ্যাস আমাদের সিরাজগঞ্জে 3টা প্ল্যান্ট আছে, 3টা ক্ষেত্রে 2টা চলবে গ্যাস দিয়ে, 1টা চলবে লিকুইড ফুয়েল দিয়ে, ওইগুলো চালু আছে এখন। সুতরাং আমরা ওই পাওয়ারটা আমরা রংপুর দিনাজপুর এলাকায় আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করবো। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ কারণে আগামী 1 মাস রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ক্ষতিটা কিভাবে যাচাই করা যাবে? অসম্ভবের কিছু না। যাচাই করলে যারা এটার সাথে জড়িত তারা শাস্তি পাবে যদি এরকম ঘটনা ঘটে থাকে। রংপুরে বেশ কিছুদিন কয়লার সেকেন্ড চালান না আসা পর্যন্ত, যে প্রোডাকশন যেটা আছে সেই সেকেন্ড গ্যাপ না আসা পর্যন্ত ওইখানে কিছুটা সমস্যা দেখা দিবে রংপুরে, বৃহত্তর রংপুর জায়গাটাতে মাসখানিক সময় লাগবে। তবে এই মাসখানিক আমরা করবোটা কি, সেটার একটা প্রিকশন হিসাবে আমরা সিরাজগঞ্জ থেকে পাওয়ার নেওয়ার চেষ্টা করছি। সকালের সময়ে আরো থাকছে, সারা বছর ড্রেজিং করেও নাব্য সংকট কাটছে না কাঁঠালবাড়ি শিমুলিয়ান রুটে, সীমিত করা হয়েছে ফেরি চলাচল, দুর্ভোগে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে রাজশাহী, সিলেট আর বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীদের। ভোটের মাঠে জয় পেতে নগরবাসীর দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনের প্রভাব বিস্তার ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চক্রান্ত চলছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। আর মাত্র এক সপ্তাহ পরই তিন সিটি নির্বাচনের ভোট গ্রহণ, তাই ব্যস্ততা বেড়েছে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। রোববার সকালে কর্মী সমর্থকদের নিয়ে সিলেটের দাঁড়িয়েপাড়া ও গাজী বোরহানউদ্দিন রোড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। নির্বাচনী পরিবেশ ঘোলাটে করতে বিএনপি প্রার্থী একের পর এক অভিযোগ করছেন বলে মন্তব্য করেন তিনি। একজন মেয়র প্রার্থী একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসের সামনে কিছু লোকজনকে নিয়ে বসলেন, এটা দেখে তো এটাই মনে হয় যে মানে একটা সিন ক্রিয়েট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কাজ করায়। এদিকে নগরীর আম্বরখানা এলাকায় প্রচারণার সময় বিএনপি প্রার্থী পাল্টা অভিযোগ করে বলেন প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। গ্রেপ্তার করে এক থানা থেকে আরেক থানা, আরেক থানা থেকে আরেক থানায় নিয়ে গেলেন, কারা স্বীকার করলেন না প্রথমে, তারপরে স্বীকার করলেন গণমাধ্যমের মাধ্যমে, যিনি বলছেন হয় তিনি নাটকের সঙ্গে সম্পৃক্ত। রাজশাহীতে অভিযোগ পাল্টা অভিযোগে সগরম নির্বাচনী মাঠ। নগরীর হেতেমখা ও বর্ণালী এলাকায় পথসভা করে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। অন্যদিকে নগরীর শিরোইল কলোনি ও ডাবতলা এলাকায় গণসংযোগের সময় দেশের জনগণের ভোটের অধিকার নেই বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। এই নির্বাচনকে সরকার একটা ভোটের অধিকারকে নষ্ট করার জন্য এবং বাংলাদেশকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করছে। 30 তারিখ সারাদিন নৌকা মার্কার পক্ষে বিপুল ভোটে মাধ্যমে জনগণ তাদের সঠিক সিদ্ধান্ত দেবে। বরিশালে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন নগর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সরকারি কর্মকর্তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, এটি একটি বড় একটা আমি মনে করি দুঃসাহস। অভিযোগগুলি করছে তাদের হয়রানি বা তাদের এই ধরনের, আসলে বরিশাল শহরে এরকম কোনো ঘটনা ঘটেনি। সবাইকে নিয়ে আমরা বরিশালকে একটি সুন্দর এবং সমৃদ্ধির বরিশাল করব। আগামী 28 জুলাই মধ্যরাতে তিন সিটি নির্বাচনের প্রচারণা শেষে ভোট গ্রহণ হবে 30 জুলাই। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহবুবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। গত শনিবার এ নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান। নোটিশে বলা হয় গত 20 জুলাই নির্বাচনী প্রচারণায় ধর্মের দোহাই দিয়ে ভোট চান মেয়র প্রার্থী ওবায়দুর রহমান। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে, এতে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হয়। নোটিশে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে সন্তোষজনক উত্তর দিতে বলা হয়েছে। উত্তর পাওয়ার পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা তো ধর্মকে বিক্রি করি না, যেহেতু আমরা ধর্ম পালন করি, আল্লাহ পাক পালন করায়, তা আমরা তো ধর্মের কথাই বলবো এবং জনগণকে সৎ এবং অসৎ এটাকে শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। 48 ঘন্টা সময় দিচ্ছি, 48 ঘন্টা এখন পার হয়নি, ওনার জবাব আমরা পাইনি, পাইলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এছাড়া ওনার আমাদের যে সহকারী রিটার্নিং অফিসার ফোন দিয়েছিলেন তার সাথে উনি উত্তেজিতভাবে কথা বলেছেন, সেটা আমরা এর মধ্যে উল্লেখ করেছি। 1,71,000 পুরুষ ভোটারের বিপরীতে সিলেট সিটি কর্পোরেশনে নারী ও নতুন ভোটার 1,80,000। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দুই শ্রেণীর ভোটাররাই মেয়র কিংবা কাউন্সিলর নির্বাচনের সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারেন। তাদের মতে এবার প্রার্থীদের জয় পরাজয়ে প্রধান নিয়ামক হবেন নারী আর তরুণ ভোটাররাই। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। নারীদের বলা হয় নীরব ভোটার, পুরুষরা প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিলেও নেন না নারীরা, কিন্তু ভোটের দিনে তাদের অংশগ্রহণই থাকে বেশি। পুরুষদের বুথের চেয়ে নারীর বুথের সামনে লক্ষ্য করা যায় দীর্ঘ লাইন। সিলেটে 3,21,732 জন ভোটারের মধ্যে নারী ভোটার 1,50,288 জন। নীরব থাকলেও নারীদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। নাগরিক সুযোগ সুবিধা নিয়ে ভাবছেন তারাও, বলছেন পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গঠনে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করবেন তারা। অনেক আশা স্বপ্ন আমরা চিন্তা করছি যে সেগুলো যদি সফল হয় সেগুলো কার দ্বারা সফল হবে, কিভাবে সফল হবে এবং কতটুকু সফল হওয়া দরকার সেটা ভেবেই আমরা
ভোটের চিন্তা করছি। ঐতিহ্যবাহী নগরীকে সুন্দর করে তোলার জন্য একজন স্বপ্নবাজ মেয়র নির্বাচিত হওয়া প্রয়োজন। গতবারের চেয়ে এবার নতুন ভোটার বেড়েছে প্রায় 30,000। নতুন ভোটারদের মধ্যে অধিকাংশই তরুণ। জীবনে প্রথমবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন তরুণরা। আশ্বাস নয়, নগরে কর্মসংস্থানের ব্যবস্থা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত প্রার্থী বেছে নিতে চান নতুন প্রজন্ম। দুর্নীতিমুক্ত মানে সমাজ বিনির্মাণে যে মানুষটা সবার আগে যিনি, তাকে আমরা প্রাধান্য দিই। সবসময় তথ্য প্রযুক্তি নির্ভর নগরী হবে, বিভিন্ন ধরনের আইসিটি সেক্টর থেকে বিভিন্ন ইয়ে আসবে, কিন্তু আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই, তাকেই ভোট দিব যিনি আমাদের এই সুযোগটা করে দিবেন। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন নারী ও তরুণ ভোটাররা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণ করবেন। এটাই আসলে একটা বড় তুরুপে তাস বলা যায় যেটাকে, আর সেটি নতুন ভোটাররা সবসময়ই খুব গুরুত্ব বহন করে। তাদের 2-4 হাজার ভোটের কারণেই দেখা যায় যে জয় পরাজয় অনেক ক্ষেত্রেই নির্ধারণী ভূমিকা পালন করে থাকে। নারী ও তরুণদের ভোট টানতে প্রার্থীরাও দিচ্ছেন চমকপ্রদ প্রতিশ্রুতি। কেউ বলছেন নির্বাচিত হলে নারীদের জন্য নামাবেন আলাদা গণপরিবহন, আবার কারো প্রতিশ্রুতি নগরে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি। আব্দুল আহাদ, সমসংবাদ, সিলেট। হজযাত্রার দশম দিনের শুরুতেই দেরিতে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। ভোর 4:35 ফ্লাইটটি 2.5 ঘন্টা দেরিতে সকাল 7:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। দ্বিতীয় ফ্লাইটটি সকাল 10:10 ছাড়ার কথা রয়েছে। এদিকে আজ বিকেল 4:35 আরও একটি ফ্লাইট 1.5 ঘন্টা দেরিতে সন্ধ্যা 6:00 ছেড়ে যাবে। তবে শিডিউল বিপর্যয়ের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আজ বাংলাদেশ বিমানের 8টি হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এবছর প্রায় 1,27,000 হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত প্রায় 41,000 বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন। আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ ফ্লাইট। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম। হাবিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব কাজল, আপনি জানেন যে আজকে হজ যাত্রার দশম দিন, কিন্তু সকাল থেকে এখানে আসার পরে আমরা একটি সংবাদ পেয়েছি, সেটি হচ্ছে যে একটি বিমানের শিডিউল নতুন করে আবার মানে পরিবর্তন করা হয়েছে। কারণ আপনি জানেন যে গতকালকে কিন্তু যে শিডিউল বিপর্যয়ের কারণে বা বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিমানের সময় পরিবর্তন করতে হয়, যার কারণে সেই ধাক্কাটা কিন্তু আজকেও আমরা দেখতে পেয়েছি। কারণ আপনি জানেন যে বিমানের সময় একবার পরিবর্তন হলে পরবর্তীতে 1-2 দিন সেই রেসটা থেকে যায়, যার কারণে আজকে যে বিকেল 4:35 যে ফ্লাইটটি সেটি 6:00 ছেড়ে যাবে সন্ধ্যা 6:00। এতে করে সেই বিমানটিতে যে সমস্ত যাত্রী যাওয়ার কথা ছিল তাদের সাথে আমার দেখা হয়েছে, তারা এখানে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন। বেশ কয়েকজনের আমাকে জানিয়েছেন যে পবিত্র হজ পালনের জন্য তারা অনেকটা মুখিয়ে রয়েছেন, অনেকটা আশা, অনেকটা স্বপ্ন নিয়ে তারা এখানে যারা অপেক্ষা করছেন যে কখন তারা নবীর রওজা জিয়ারত করবেন, কখন তারা পবিত্র কাবা শরীফে গিয়ে তাওয়াফ করবেন, সেই অপেক্ষায় যারা এখানে প্রহর গুনছেন তারা বেশ কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন। তারা বলছেন যে সময় মতো যদি যেতে পারত বা তাহলে হয়তো কিছুটা আগে তারা পবিত্র ভূমিতে অবস্থান করতে পারতেন, সেই ভাগ্যটা তাদের হলো না। তো তারপরেও তারা আশাবাদী যে পরবর্তী যে সময় নির্ধারণ করা হয়েছে বিমানের, সেই সময়টিতে যেন আর কোনো ব্যত্যয় না হয়, সেই জন্য তারা এখানে অপেক্ষায় আছেন এবং তারা সার্বিক প্রস্তুতি নিয়ে মূলত এখানে অপেক্ষা করছেন। আর আপনি দেখছেন যে এখন যেহেতু সকাল 8:00 কিছু বেশি বাজে, যার কারণে এখন আর তেমন কোনো ফ্লাইট এখান থেকে নাই, অর্থাৎ যারা যাবেন তারা ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন, যার কারণে এখন যারা অপেক্ষা করছেন এর পরবর্তী যে ফ্লাইটটি সেটি হচ্ছে 2:55, অর্থাৎ বলা চলে যে 1টার দিকে বা 12টার পর থেকে মূলত তাদের ইমিগ্রেশনের কার্যক্রম এখান থেকে শুরু হবে। তো তারা মূলত এখন যে এই হজ ক্যাম্পে যে 16টি ডরমেটরি রয়েছে সেই ডরমেটরিতে তারা অবস্থান করছেন। তারা হয়তো সময় মতো এখানে এসে যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো সেগুলো সেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তারা যাবেন। আর এছাড়া 10:35 আজকের দিনের একটিমাত্র ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো মোটামুটি আজকের দিনের হজ ফ্লাইটের সার্বিক চিত্র এমনটাই ছিল। পরবর্তীতে হয়তো আমরা আপনার মাধ্যমে আরও তথ্য জানাতে পারবো দর্শকদের। তো আশকোনা হজ ক্যাম্প থেকে সার্বিক চিত্র এমনটাই ছিল।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে দশম দিন হজ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব। গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলায় আজ আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। চার্জশিটে 21 জনের জড়িত থাকার কথা উল্লেখ থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই এদের মধ্যে থেকে 13 জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চার্জশিটে বাকি 8 জনকে সরাসরি অভিযুক্ত করা হবে, যদিও এদের মধ্যে পলাতক রয়েছে 2 জন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চার্জশিটে নাম থাকা 21 জন হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল। 2016 সালের 1 জুলাই গুলশানের কূটনৈতিক পাড়ায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় 17 বিদেশি নাগরিক আর 2 পুলিশ কর্মকর্তা সহ 22 জন নিহত হয়। দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো থাকার পরও বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে এসে দেশের নাগরিকদের সতর্কতা জারি রেখেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করতে, এমনকি বিদেশি নাগরিকদের ওপর হামলা হতে পারে বলেও আশঙ্কার কথা বলা হয়েছে এসব দেশের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। যা বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে শুধুমাত্র নেতিবাচক ভাবমূর্তি নয়, বিদেশি পর্যটক আসার অন্যতম বাধা বলে মনে করেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা। এ অবস্থায় যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 2016 জুনে গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনার পরে জাপান, ইতালি সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে সেদেশের পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এরপর বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও 8 থেকে 10টি দেশ বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি রেখেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার দূতাবাস ও হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাংলাদেশে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে এসব ওয়েবসাইটে। এছাড়া বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে বলেও আশঙ্কার কথা বলা হচ্ছে এসব দেশের পক্ষ থেকে, যা বাংলাদেশে বিদেশি নাগরিকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে বলে মনে করেন দেশের পর্যটন উদ্যোক্তারা। কয়েকটা দেশের ওয়েবসাইট আমি দেখলাম লেখা আছে যে বাংলাদেশে হচ্ছে ফরেনার হচ্ছে টার্গেটেড কিলিং। এত কিছু জানার পরে তো কোনো বিদেশি আসলে এখানে আসতে চাইবে না। ফলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে এই ট্রাভেল অ্যালার্টকে কি করে আরো একটু রিল্যাক্স করা যায়। পর্যটকের সংখ্যা কিন্তু 10 ভাগের 1 ভাগে নেমে এসেছে ঢাকা শহরে, এবার বাংলাদেশে বিদেশি পর্যটক কিন্তু এখন আর পর্যটন অঞ্চলে দেখাই যায় না। প্রতিবেশী অনেক দেশের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট শান্ত রয়েছে উল্লেখ করে পর্যটন মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ভ্রমণে কোনো বিদেশিদের নিরাপত্তার ঝুঁকি নেই। যেখানে রাজনীতি আছে সেখানে পক্ষ বিপক্ষ থাকবে, সেখানে সভা সমিতি মিটিং মিছিল কিন্তু এগুলো হতেই থাকবে। একটা দুটো ইনসিডেন্ট দিয়ে তো একটা দেশকে বিচার করা সঠিক হবে না। কাজে আমরা মনে করি বাংলাদেশ যেমন আমরা এখানে একটা নিরাপত্তার ভিতরে বসবাস করছি, যে কোনো পর্যটক আসলেও তাকে আমরা শতভাগ নিরাপত্তা দিতে পারবো। তবে বাংলাদেশ ভ্রমণে কয়েকটি দেশের সতর্কতা তুলে নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সংশ্লিষ্ট কোনো দফতর থেকেই। তাই দেশের পর্যটন বিকাশের স্বার্থে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে উদ্যোগ নিতে হবে পর্যটন মন্ত্রণালয়কেই, এমনটাই মত এই পর্যটন বিশেষজ্ঞের। আমি তো মনে করি পর্যটন মন্ত্রণালয় দায়িত্ব এড়াতে পারে না। ট্রাভেল অ্যালার্ট তুলে নেওয়ার প্রাথমিক দায়িত্ব হইল তো রিকোয়েস্ট করা, পর্যটন মন্ত্রণালয় রিকোয়েস্ট করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। দূতাবাস আছে বিভিন্ন জায়গার, মেহমান যারা এখানে আমাদের দেশে আসে তাদেরকে বলেছেন যে আমরা ট্রাভেল অ্যালার্ট উঠিয়ে নেন, আমাদের দেশে অন্তত ওই রকম পরিবেশ এখন আর নাই। বাংলাদেশ ভ্রমণে কয়েকটি দেশের এই ভ্রমণ সতর্কতা বহির্বিশ্বে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করায় এখনই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত, অভিযুক্ত গাড়ি চালক আটক। চট্টগ্রাম বন্দরের নিমতলা বিশ্ব রোডের বেহাল দশায় মাত্র 10 মিনিটের পথ পাড়ি দিতে এখন সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রায়ই পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান উল্টে যাচ্ছে। এতে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। খানাখন্দক আর বড় বড় গর্তের এমন চিত্র গুরুত্বপূর্ণ চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের। বড় বড় গর্তের কারণে যানবাহন হেলে দুলে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ যানজটের পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। নগরীর অলঙ্কার মোড় থেকে নিমতলা পর্যন্ত পথ পাড়ি দিতে সময় লাগছে 2 ঘন্টার বেশি।
পাঁচ মিনিটের পথ আঙ্গ দুই এক ঘন্টা দুই চার ঘন্টা চলে যেতেছে সময়। অনেক বড় বড় খাতা, বৃষ্টি আসলে মনে হচ্ছে পানি জমে থাকে, গাড়ির চাকার সমস্যা হয়, গাড়ি দেখা গেছে অনেক নাট বল্টু ভেঙে যায়, বন্দরে ঢুকছে গাড়ি নিয়ে খুব যানজট কষ্ট। অর্থনীতি প্রাণকেন্দ্র বন্দরে ট্রাক কাবার ভেনে করে আমদানি রপ্তানি পণ্য আনা নেয়ার একমাত্র সড়ক এটি। সড়কের বেহাল দশায় বন্দরে সময় মতো পণ্য পৌঁছাতে পারছে না। ব্যবসায়ীরা বলছে ভাঙ্গা সড়কের কারণে বাড়ছে পরিবহন ভাড়া। বন্দর থেকে আমরা যে পণ্য ডেলিভারি দিই অনায়াসে যেতে পারতাম, সেটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে গাড়ির চালকরা ঢাকা চট্টগ্রামে ভাড়া মারতে চায় না, এর কারণে আমাদের বন্দরের কন্টেইনার থেকে যাওয়ার কারণে আমরা ওভারফ্যান্ড এবং শিপিং এজেন্টের ড্যামারেজ বৃদ্ধি পাচ্ছে। সড়কের এমন অবস্থার পরও সুখবর দিতে পারছেন না সিটি মেয়র, বলছেন অপেক্ষা করতে হবে 2020 সাল পর্যন্ত। কাজ দ্রুত গতিতে চলছে, আর এখানে আগে আমাদের আরসিসি ড্রেনগুলো শেষ করতে হবে, তারপরে এটা লেয়ার বাই লেয়ার করে এখানে রাস্তাটা উঁচু করতে হবে। এটা তো এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। 2017 সালের আগস্টে পণ্যবাহী কাবার ভ্যান উল্টে এ সড়কে নিহত হয় চার সিএনজি অটোরিকশা আরোহী। এছাড়া প্রতিদিনই সড়কের কোনো না কোনো জায়গায় যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লার সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন খাল দখল হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও সমাধান আসেনি বলে অভিযোগ তাদের। অবশ্য দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। কুমিল্লার প্রতিনিধি বাহার রেহানের পাঠানো তথ্য ছবি না রিপোর্ট। কুমিল্লার ঘুঙ্গুর খাল, এই খালের আশেপাশে রয়েছে আবাদি জমি। এইসব জমিতে চাষাবাদে পানির জন্য খালের উপর নির্ভরশীল সদর উপজেলার পাঁচথুবি ও আমরাতলি এবং বুড়িচঙ্গের ষোলনল ও বাক্সিমূল ইউনিয়নবাসী। কিন্তু ধীরে ধীরে খালগুলো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে ব্যাহত হচ্ছে ধান ও সবজির চাষাবাদ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সেই সাথে খালগুলো সংস্কার না করায় অল্প বৃষ্টিতেই বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। তাদের অভিযোগ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও মেলেনি কোনো সমাধান। পানি 20-25 দিন জমে থাকার কারণে ফসল এবং বীজতলা সব নষ্ট হয়ে যায়, পার্শ্ববর্তী তরি তরকারি নষ্ট হয়ে যায়। খালটা নতুন করে কাটলে ওই পানিগুলো মনে করেন এই গুঙ্গুর নদী চাইয়া পড়ে দেবো। ক্ষমতার বলে খালটা ভরট করে বাড়ি পড়ে আছে, এটা বহুত দরখাস্ত করছি, বহুত কিছু কইছি, করার এখন আর মাটি না। তবে ঘটনাস্থল পরিদর্শন করে খাল পুনরুদ্ধারে কাজ করার কথা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খালগুলো খনন করা হয় তাহলে মোটামুটি পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে, তখন মোটামুটি আপনার ফসল হবে এবং এখানে 2-3 ফসলও করা সম্ভব হবে। কোথাও বন্যা যাতে আরেক জায়গায় অবাধে মানে অকারণে ডুবাই না দেয় সেজন্য স্লুইস গেট রেগুলেটর সেগুলো চাষ আমরা করি, রাবার ডুবা করি। এখানে যে ধরনের স্ট্রাকচার দরকার আমরা সেটাই করবো। সাধারণ জনগণের যারা লোকাল এলিট আছে ওনাদের মতামত নিব, নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করব যে এই এই জায়গায় বাধাগুলো আছে, এই বাধাগুলো অপসারণ করা দরকার, খাল খনন করা দরকার। খাল কাটলে হবে না, ইনটেক এবং আউটফল দুটাই ক্লিয়ার করতে হবে। যদি আমি ছোট খাল কাটি বড় খালে ফেললে সেই খালটাও কাটতে হবে এবং কম্বাইন্ডলি এই উপজেলার একটা মাস্টার প্ল্যান করে পুরা ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। ঘুঙ্গুর ও এর শাখা খাল দখল হওয়ায় কুমিল্লার সদর ও বুড়িচং উপজেলার 120 হেক্টর জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় সংবাদ, কুমিল্লা। কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে 12 মাস পদ্মা নদীতে ড্রেজিং করেও নাব্য সংকট দূর করতে পারছে না বিআইডব্লিউটিএ। নদীতে কত ঘন মিটার বালু অপসারণ করা হচ্ছে সেটিও তদারকি করতে পারছে না জেলা প্রশাসন, ফলে নাব্য সংকটে ফেরি চলাচল সীমিত করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ বাড়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও চালকদের। অবশ্য বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের নজরে আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও চালকদের কাছে ভোগান্তির আরেক নাম মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট। জোয়ারভাটা সহ নানা কারণে পলি জমে এই নৌরুটের কয়েকটি চ্যানেলে। 12 মাস নদীতে ড্রেজিং করে পলি অপসারণ করা হয়, কিন্তু সেই পলি আবারও একই জায়গায় এসে সৃষ্টি হয় নাব্য সংকট। কয়েকদিন ধরে নৌরুটটির লৌহজং পয়েন্টে পলি পড়ে ভরাট হয়ে গেছে, এতে বন্ধ হয়ে গেছে এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল। নাব্য সংকটে বিকল্প চ্যানেল দিয়ে সীমিত আকারে চলাচল করছে ফেরি, এতে নৌপথের দূরত্ব 4 কিলোমিটার বেড়ে দাঁড়িয়েছে 13 কিলোমিটারে, এতে দুর্ভোগ বাড়ছে যাত্রী ও চালকদের। আব্বুকে নিয়ে ঢাকা যাচ্ছি চিকিৎসার জন্য, আর এই যে ফেরিতে যাওয়ার জন্য অনেক দ্বিগুণ সময় লাগতেছে। আমাদের খাওয়া দাওয়ার সমস্যা, পকেটে টাকা শেষ হয়েছে, ঘাটে স্পেশাল
এসকে স্লিপ নিয়ে আটকে আছে, পুলিশ কোনো টাকা পয়সা ধার দিচ্ছে না। ওই আগের চ্যানেলটা যদি বালু ভরাটা যদি কাটিয়ে দিত তাহলে তাড়াতাড়ি আমরা যেতে পারতাম। এদিকে ঘাট কর্তৃপক্ষ জানায় নাব্য সংকটে বিকল্প চ্যানেল ব্যবহার করে রানওয়ে দিয়ে ফেরি চলাচলে বেশি সময় লাগায় প্রতিদিনই ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। পলি পড়ার কারণে আমাদের বিকল্প একটি চ্যানেল তৈরি করা হয়েছে, সেই চ্যানেলটি অনহয় হওয়াতে আমাদের কাঁঠালবাড়ি এবং শিমুলিয়া নৌ রুটের দূরত্ব কিছুটা বেড়েছে। জেলা ও উপজেলায় বিআইডব্লিউটি এর কোনো অফিস না থাকায় ড্রেজিং কাজের তদারকি করতে পারছেন না জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বালি যেখানে ফেলা হয় সেই বালিটা আবার এসে নদীটা চ্যানেলটা ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে আরো একটু সতর্ক হবে যাতে বালিটা দূরবর্তী স্থানে ফেলেছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও 150 স্পিডবোটে প্রতিদিন 30,000 মানুষ যাতায়াত করে। সময় সংবাদ, মাদারীপুর। শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মার ভাঙন অব্যাহত থাকায় দুর্ভোগ বাড়ছে নদী তীরবর্তী মানুষের। চলতি মাসের শুরু থেকে ভাঙন দেখা দেয় এই দুই উপজেলায়। প্রায় 6 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অন্তত 1,200 পরিবার। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। অবশ্য অস্থায়ীভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় ভাঙন কবলিতদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন। খুব দুশ্চিন্তায় সময় কাটতেছি, আমাদের রাতের ঘুম হারাম, যে আমরা কখন আমরা আতঙ্কিত যে আমাদের 8 করা 10 করা 2 করা 5 করা জায়গা নিয়ে একবারে ধসে যাইতেছে, গা সব বিলীন হয়ে যাচ্ছে, আমরা এই পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছি না, সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমরা তালিকা করে ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা পাঠিয়েছি। 3 কোটি টাকা ব্যয়ে যেটা আমাদের মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে হয়ে আসছে সেই কাজের, সেই টাকার এগেনস্টে আমরা 430 মিটার কাজ অস্থায়ী নদীটি প্রতিরক্ষামূলক কাজ করতে পারবো। আশা করি এই কাজটা করতে পারলে এই জায়গা ভাঙন প্রতিরোধ করা সম্ভব। ভোটের রাজনীতিতে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, এভাবে প্রতি নির্বাচনে হাত বদল হয়েছে ঢাকা 14 আসন। আসছে জাতীয় সংসদ নির্বাচনে জয় ধরে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাজ শুরু করলেও বিএনপি এখনও নিজেরাই সংগঠিত হতে পারেনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় দলেরই একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে ভোটাররা বলছেন উন্নয়নের স্বার্থে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন তারা। মিরপুর আর পল্লবী এই এলাকা নিয়ে ছিল ঢাকা 11 আসন। 2008 সালে সীমানা সংস্কার হয়ে শাহালি, দারুসসালাম থানা, রূপনগর ও সাভারের কাউন্দিয়ার আংশিক নিয়ে গঠিত হয় ঢাকা 14 আসন। 1991 সালে আসনটিতে জয়লাভ করে বিএনপির এস এ খালেক। 96 সালে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার পাশ করলেও 2001 সালে পুনরায় জয়লাভ করে এস এ খালেক। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের আসলামুল হক জয়লাভ করে এখানে। 2014 সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তিনি। এবারও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আসলামুল হক। তার সাথে এই দৌড়ে আছেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সাবিনা আক্তার তুহিনও। স্থানীয় নেতারা বলছেন নির্বাচনের মাঠ দখলে আছে তাদের। ঢাকা 14 আসনে একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করছে আসলামুল হক, আসলাম সাহেবের নেতৃত্বে আমরা বাড়ি বাড়ি সবসময় যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আমরা মনে করি আসলামুল হক আসলাম সাহেবকে যদি দেয় তাহলে আরো বেশি ভোট পাবো। ভোটের মাঠে কার্যত কোনো তৎপরতা চোখে না পড়লেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু সহ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে স্থানীয় নেতারা বলছেন নির্বাচন নয়, অঙ্গ সংগঠনগুলোকে সক্রিয় করতে কাজ করছেন তারা। নির্বাচনের জন্য আমরা অভ্যন্তরীণভাবে মূলদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনকে, আগে কমিটিগুলোকে চাঙ্গা করে নতুন করে ঢেলে সাজাচ্ছি। দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষেই কাজ করব। ভোটের এমন গুঞ্জনের ঢেউ লেগেছে সাধারণ মানুষের মনেও। প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা বলছেন তারা। শিক্ষিত, ভদ্র আর নর্মাল লোকের দরকার আমাদের এখন সংসদ, মানে সংসদের জন্য, যারা ভালো মতো দেশে চালাবে, যারা জনগণ আশা ভরসা পূর্ণ করবে। চাই এই লোকাল এমপি, বাইরে থেকে আছে তো কেউ এখানে কাজ করতে পারবে না ভালো মতো, কারণ তারা বুঝবে না যে আসল সমস্যাগুলো কোথায়। গ্যাস, পানি, বিদ্যুৎ, আমাদের যে রাস্তাঘাট ভেঙে রাখছে এই রাস্তাগুলো অতি সহজে আমরা জানি অতি শীঘ্রই ঠিক করে দিতে পারে, ওইরকম লোক আমরা চাই। 4টি থানা নিয়ে গঠিত ঢাকা 14 আসনের ভোটার সংখ্যা 3.5 লক্ষাধিক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। গতরাতে সংঘর্ষ হয়। পুলিশ জানায় শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী
মারামারি করে। এরই জেরে গতকাল সন্ধ্যায় আবারও ক্যাম্পাসে উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 5 জন, তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীতে ট্রাক ভর্তি সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহ গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট সাইফুলকে আটক করেছে র‍্যাব। গতকাল সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সিভিল সার্জনের অফিস থেকে ট্রাক ভর্তি ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে সাইফুল প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ট্রাকটি কাশিয়াডাঙ্গায় পৌঁছালে আরেকটি পিকআপে মালামাল পাচার করে সে। এ সময় তাকে হাতে নাতে আটক করে র‍্যাব। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি আরবের তোয়েল এলাকায় সড়ক দুর্ঘটনায় নূর করিম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে এশার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় গাড়ি চাপায় নিহত হন তিনি। নিহতের লাশ সৌদি আরবের তোয়েল সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। নিহত নূর করিমের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলার রামপুর গ্রামে। তার পিতার নাম মরহুম আবুল খায়ের। এদিকে দুর্ঘটনায় জড়িত গাড়ি চালক সৌদি আরবের নাগরিককে আটক করা হয়েছে জানিয়েছেন নিহতের স্বজন। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গায়ানায় প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে টাইগারদের দাপট, ক্যারিবিয়ানদের বিপক্ষে 48 রানের স্বস্তির জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ। কয়লা সংকটে বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন কমলো 360 মেগাওয়াট বিদ্যুতের। এক মাস সংকটে ভুগবে রংপুর অঞ্চলের মানুষ, জানালেন প্রতিমন্ত্রী। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো হজযাত্রার 10ম দিন। 2.5 ঘন্টা দেরিতে ছাড়ল দিনের প্রথম ফ্লাইট, বিকেল 4:30 ফ্লাইট সন্ধ্যা 6টায়। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে রাত দিন ছুটছেন প্রার্থীরা। নারী আর তরুণ ভোটাররা বদলে দিতে পারেন সিলেট সিটি নির্বাচনের হিসেব নিকেশ। এবং যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে ঢাকার রাজপথে বাড়ছে যানজট, ব্যবস্থা নিতে হিমশিম ট্রাফিক পুলিশের। পার্কিং জোন নিশ্চিত চাই সিটি কর্পোরেশন। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।